Welcome, welcome, welcome. Welcome to my channel for NEET Biology. এখানে আজকে আমরা চলে এসেছি উদ্ভিদ জগতের উভয়চর নিয়ে আলোচনা করতে। উদ্ভিদ জগতের উভয়চর কেন বলা হচ্ছে? উভয়চর কাকে বলা হয়? যে ল্যান্ডফর্মে থাকে, অর্থাৎ জমিতে বাস করে, নাঙা জমিতে বাস করে, আবার জলেও বাস করতে পারে। শুধু বাস করতে পারে নয়, যাদের জীবনচক্রে জল একটা অত্যাবশ্যকীয় উপাদান, জল ছাড়া কোনো সেক্সুয়াল রিপ্রোডাকশন হবে না, তাদেরকেই আমরা অ্যাম্ফিবিয়ান্স বলি, যেমন আমরা ব্যাঙের ক্ষেত্রে দেখে থাকি। এবং এক্ষেত্রে উদ্ভিদ জগতের অ্যাম্ফিবিয়ান্স কেন বলা হচ্ছে? কারণ এরা এমনি শুকনো জায়গায় জমাতে পারে, কিন্তু সেক্সুয়াল রিপ্রোডাকশনের সময় কিন্তু এদের জলের প্রয়োজন। তার কারণ না হলে কী করবে? স্পার্ম কিন্তু, এদের যে অ্যান্থ্রোজয়েডস আছে, তারা কিন্তু সুইম করতে পারবে না, ওরা সাঁতার কাটতে পারবে না, এবং এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে যে এককে ফার্টিলাইজ সেটা করতে পারবে না। তো আমরা প্রত্যেকটি পয়েন্ট এখানে আমরা দেখব যে এদেরকে কোন কোন বৈশিষ্ট্য ব্রায়োফাইটসের অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমরা দেখে নিচ্ছি যে ফিচার্স অ্যাম্ফিবিয়ান্স অফ প্ল্যান্ট কিংডম বলা হয় একে, প্রথম বৈশিষ্ট্য। দ্বিতীয় বৈশিষ্ট্য কি না, এদের ইকোলজিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। অর্থাৎ কোনো একটা ফাঁকা জায়গা যেখানে নতুন ল্যান্ডস্লাইড হয়েছে, নতুন পাথরগুলো উঠে এসেছে, সেই পাথরে নতুন যে উদ্ভিদরা তৈরি হবে, নতুন ভেজিটেশন তৈরি হবে, নতুন সাকসেশন তৈরি হবে, সেটা কিন্তু প্রথম কাজ যেটা করে সেটা হচ্ছে এরা করে। প্রথম কাজ করে লাইকেন, লাইকেন গিয়ে পাথরের গায়ে প্রথমে তৈরি হতে পারে, লাইকেন পাথরের গায়ে তৈরি হয়, কারণ লাইকেন এবং মস এদেরই ক্ষমতা আছে পাথরের যে মিনারেলটাকে আছে সেই মিনারেলটাকে অ্যাবজর্ব করার, অন্য কোনো উদ্ভিদে নেই। এরা প্রথমে বেসটাকে তৈরি করে ফাঁকা জায়গার, তারপরে সেখান থেকে তৈরি হয় নতুন ভেজিটেশন, অন্য উন্নত প্রাণীগুলো উদ্ভিদগুলো তখন এসে এখানে থাকতে শুরু করে। তো নতুন জায়গায় একটা ইকোলজিক্যাল সাকসেশন, ইকোলজিক্যাল সাকসেশন মানে নতুন একটা ফাঁকা জায়গায় নতুন ভেজিটেশন, নতুন উদ্ভিদ তৈরি করার জন্য মস কিন্তু সবার মানে গুরুত্বপূর্ণ একটি উদ্ভিদ, মস এবং আমাদের যে লিভারটস রয়েছে তারা, ব্রায়োফাইটসরা। তো এখানে গুরুত্বপূর্ণ। আচ্ছা, এদের এদের বৈশিষ্ট্য কিন্তু, এরা কিন্তু মাঝামাঝি পর্যায়ে অবস্থান করছে, থ্যালোফাইটা থেকে একটু, অর্থাৎ অ্যালগি থেকে একটু উন্নত, কিন্তু টেরিডোফাইটা থেকে একটু অনুন্নত। তো এদেরকে মাঝামাঝি পর্যায়ে রাখা হয়েছে। আর কী বৈশিষ্ট্য রয়েছে? না, এদের দেহটি এরকম হতে পারে, লিভার ওয়াটার্স ক্ষেত্রে আমরা দেখি যে রিকশিয়ার ক্ষেত্রে আমরা দেখব, বা লিভারওয়ার্স যাদের বলা হচ্ছে, তাদের দেহে কিন্তু কোনো পাতা টাতা নেই, গোটা দেহটাই গ্যামেটোফাইটিক বডি, টোটাল দেহটাই ডর্সোভেন্ট্রাল ফ্ল্যাট, মানে চ্যাপটা পাথরের গায়ে একদম সেটে থাকে, এবং তার নিচে থেকে রুটের মতো, মানে রুট না কিন্তু অরিজিনাল রুট না কিন্তু ইউনিসেলুলার মাল্টিসেলুলার এককোষী বা বহুকোষী রাইজয়েডের মানে রুটের মতো ছড়িয়ে থাকে, যেগুলো কিন্তু মিনারেল অ্যাবজর্পশনের জন্য আর জল অ্যাবজর্পশনের জন্য সাহায্য করে। তো এইরকমও বডি হতে পারে, থ্যালাসের মতো বডি হতে পারে, আবার লিফের মতো বডি হতে পারে, এইরকম স্ফ্যাগনামের ক্ষেত্রে যেরকম আমরা দেখব, সেখানে দেখব যে পাতা রয়েছে, কাণ্ড রয়েছে, টানলে রুটের মতো স্ট্রাকচার উঠবে, কিন্তু সেগুলো রাইজয়েড, সত্যিকারের রুট নয়। পাতা এবং কাণ্ডের মধ্যে কিন্তু ভাস্কুলারাইজেশন তেমন একদম অনুন্নত, ভাস্কুলারাইজেশন নেই। প্রথম ভাস্কুলারাইজেশন আমরা টেরিডোফাইটের মধ্যে দেখব, প্রথম সত্যি সত্যি ভাস্কুলারাইজেশন অর্থাৎ জাইলেম এবং ফ্লোয়েম আমরা টেরিডোফাইটের মধ্যে দেখব, এখানে কিন্তু দেখব না, কোনো ব্রায়োফাইটের মধ্যে কিন্তু এসব নেই। এবার আমরা দেখব যে এদের যে দেহটি রয়েছে, এদের দেহটি গ্যামেটোফাইটিক দেহ, অর্থাৎ গ্যামেট ফাইটিক বেয়ারিং, অর্থাৎ এরা গ্যামেট তৈরি করার জন্যই গোটা শরীরটা তৈরি হয়েছে। এদের মেন বডি হচ্ছে গ্যামেটোফাইটিক এবং এরা শালক সংশ্লেষ করতে সক্ষম। তো মেন বডিটা হচ্ছে গ্যামেটোফাইটিক বডি, শালক সংশ্লেষ করতে পারে সবুজ উদ্ভিদ, এবং এক্ষেত্রে গ্যামেটোফাইটিক স্ট্রাকচার কী আছে? মেল প্ল্যান্টের ক্ষেত্রে গ্যামেটোফাইটিক স্ট্রাকচার কী আছে? না, এদের ক্ষেত্রে অ্যান্থেরিডিয়াম ডেভেলপ হয়, এই মেন মেন এদের দেহটাই হচ্ছে গ্যামেটোফাইটিক বডি অর্থাৎ হ্যাপ্লয়েড। তো এখান থেকে অ্যান্থেরিডিয়াম তৈরি হয়, অ্যান্থেরিডিয়াম অর্থাৎ মেল রিপ্রোডাকটিভ পার্ট অর্গ্যান, যেখানে পুং গ্যামেট তৈরি হবে। পুং গ্যামেট তৈরি হবে কোথায়? অ্যান্থেরিডিয়ামের মধ্যে, সেটা মেল প্ল্যান্টের মধ্যে। তো অ্যান্থেরিডিয়ামটা কী? না, মেল রিপ্রোডাক্টিভ পার্ট। তো অ্যান্থেরিডিয়ামটা এইরকম দেখতে। তো অ্যান্থেরিডিয়ামের বাইরের দিকে একটা জ্যাকেট আছে, স্টেরাইল জ্যাকেট। আমরা আগে বলেছি অ্যালগির ক্ষেত্রে কিন্তু কোনো মানে সেক্সুয়াল রিপ্রোডাক্টিভ অর্গ্যানে কোনো স্টেরিলিটি ছিল না, স্টেরাইল জ্যাকেট ট্যাকেট ছিল না, কিন্তু এক্ষেত্রে আমরা স্টেরাইল জ্যাকেট দেখব। এবং শুধুই তাই নয়, এখান থেকে যে হ্যাপ্লয়েড স্পোরগুলো, স্পার্ম তৈরি হচ্ছে, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো এর মধ্যে থেকে হ্যাপ্লয়েড স্পার্ম তৈরি হয় অ্যান্থেরিডিয়ামের মধ্যে, অ্যান্থেরোজয়েডস। এটাকে হ্যাপ্লয়েড স্পার্মকে কী বলছে? অ্যান্থেরোজয়েডস। তাহলে মেল রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার অ্যান্থেরিডিয়াম, তার মধ্যে তৈরি হচ্ছে অ্যান্থেরোজয়েডস। অ্যান্থেরোজয়েডস সাঁতার কেটে কোথায় চলে যাচ্ছে? ফিমেল প্ল্যান্টের কাছে। কী আছে না ফিমেল প্ল্যান্টে? ফিমেল প্ল্যান্টে এটা ফিমেল রিপ্রোডাক্টিভ পার্ট আছে, সেটার নাম হচ্ছে আর্চিগোনিয়াম, এটার নাম আর্চিগোনিয়াম। তো আর্চিগোনিয়ামের মধ্যে কী পার্ট আছে? এটার মাথার রিজন, এটা হচ্ছে গলার, আর এটা হচ্ছে নিচের রিজনটা, ভেন্টার রিজন বলে। এখানে কী আছে? এগ আছে, এগ আর উসফিয়ার। এটাকে হচ্ছে এগ আর উসফিয়ার, এটা কিন্তু হ্যাপ্লয়েড, এরাও হ্যাপ্লয়েড। এই দিক থেকে যাবে, এটাকে ডিজলভ করতে করতে নিচের দিকে নামবে, এখানে জাইগোট ফর্ম করবে, এটার সঙ্গে যখনই যুক্ত হয়ে যাবে সঙ্গে সঙ্গে ডিপ্লয়েড হয়ে যাবে। এই যে জাইগোট তৈরি হলো, সঙ্গে সঙ্গে জাইগোট থেকে কী হবে? না, এর এমব্রিও তৈরি হবে,
ভ্রূণ তৈরি হবে এবং এমব্রিও মাল্টিসেলুলার হবে। এটা কিন্তু স্পোরোফাইটিক স্ট্রাকচার। এই যে গ্যামেটোফাইটিক স্ট্রাকচার আমরা দেখলাম, গ্যামেটোফাইটিক প্ল্যান্ট, এই গ্যামেটোফাইটিক আর স্পোরোফাইটিক এই দুটো কিন্তু নিয়ে খুব কনফিউশন হয়। এই যে জাইগোট তৈরি হলো, জাইগোটের পরেই হচ্ছে তোর স্পোরোফাইটিক স্ট্রাকচার, তার আগে কিন্তু সবটাই গ্যামেটোফাইটিক। এই জাইগোট থেকে শুরু হলে স্পোরোফাইটিক বডি কী তৈরি হবে না, জাইগোটটা ডিভাইড হয়, এমব্রিওর মতো একটা মাল্টিসেলুলার স্ট্রাকচার তৈরি করবে, কিন্তু কোনো মেয়োসিস হবে না। এখন প্রথমে তৈরি হবে কি স্পোরোগোনিয়াম। স্পোরোগোনিয়ামটা দেখতে কীরকম না, ও নিচের দিকে থাকবে ফুটের মতো, পায়ের মতো, মাঝখানে সিটা এবং উপরের দিকে এরকম গোল রাউন্ড স্ট্রাকচার, যার ভেতরে স্পোর মাদার সেল থাকবে যেটা ডিপ্লয়েড। এই স্পোর মাদার সেল থেকে মেয়োসিস হয়ে কী হবে, হ্যাপ্লয়েড স্পোর তৈরি হবে, আবার সেই হ্যাপ্লয়েড। তো গোটাটাই হ্যাপ্লয়েড বডি, গোটাটাই হ্যাপ্লয়েড। জাইগোটটা হলো শুধু ডিপ্লয়েড, জাইগোট থেকে স্পোরোগোনিয়াম তৈরি হলো, সেটা ডিপ্লয়েড, তারপরেই আবার হ্যাপ্লয়েড স্পোর তৈরি হলো। যেই হ্যাপ্লয়েড স্পোর তৈরি হলো, সেই হ্যাপ্লয়েড স্পোর আবার কী হলো, মাটিতে পড়ে নতুন আবার গ্যামেটোফাইটিক প্ল্যান্ট বডি তৈরি করছে, আবার সেই একই সাইকেল রান করবে। তাহলে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে আমরা বলে রাখি যে এদের কিন্তু রুট স্ট্রাকচার ফটোসিনথেটিক করার ক্ষমতা রয়েছে গ্যামেটোফাইটিক বডিগুলোর, কিন্তু স্পোরোফাইটের কিন্তু সেই ক্ষমতা নেই। স্পোরোফাইট কোথায় ডেভেলপ হচ্ছে না, এই যে গ্যামেটোফাইটিক ফিমেল বডিটা রয়েছে এখানে কী হয়েছিল, এটাই হচ্ছে আর্চিগোনিয়াম। তো এখানে ফার্টিলাইজ হওয়ার পর আর অন্য কোথাও যাবে না, ও এই বডির মধ্যেই অবস্থান করবে, অর্থাৎ গ্যামেটোফাইটিক বডির মধ্যেই ও স্পোরোফাইটিক বডি। এটাকে যদি স্পোরোফাইটিক বডি দেখি, এটা এখানেই থাকবে। যেমন যদি আমি একটা গাছকে ধরে নিই, সেই গাছটা গোটাটা যদি গ্যামেটোফাইটিক হয় আর ফলটা যদি স্পোরোফাইট হয়, তাহলে কী হবে, ফলটি গাছের সঙ্গে লেগে আছে, তাহলে ফল কার উপর ডিপেন্ডেন্ট, গাছের উপর ডিপেন্ডেন্ট। তো এক্ষেত্রেও স্পোরোফাইট কিন্তু গ্যামেটোফাইটের উপর ডিপেন্ডেন্ট, গ্যামেটোফাইট খাওয়ার দাওয়ার দিলে এ স্পোর তৈরি করবে আর না হলে করবে না। তাহলে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তো এইভাবে করে আমাদের প্রত্যেকটা পয়েন্ট মনে রাখতে হবে। ক্যাপসুলের মধ্যে হ্যাপ্লয়েড স্পোর থাকে, হ্যাপ্লয়েড স্পোরগুলো জার্মিনেট করে আবার গ্যামেটোফাইটিক বডি তৈরি করে, এটা সিম্পল লাইফস্টাইল এদের। তো এইভাবে করে আমাদের সবগুলো পয়েন্ট কিন্তু ভালো করে মনে রাখতে হবে। আচ্ছা, এদের ইকোলজিক্যাল ইকোনমিক্যাল ইম্পর্টেন্স যদি আমরা দেখি, তো খুব গুরুত্বপূর্ণ হচ্ছে এদের মসগুলো, মস থেকে পিট তৈরি হয়। হ্যাঁ, এই পিটগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কখনো কখনো জ্বালানির কাজে, পিট মানে কেকের মতো জিনিস যেটা কিন্তু ওয়াটার অ্যাবজর্ব করে রাখতে পারে, জলকে কিন্তু শুষে রাখতে পারে, এবং এটা জ্বালানির কাজে ব্যবহার করা হয়। আবার কখনো কখনো গাছপালার যদি কোনো ম্যাটেরিয়াল ট্রান্সফার করতে হয়, সেটাও কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করার জন্য এই স্ফ্যাগনাম পিটস দেওয়া হয়। এই পিটস কী হয়, অনেক জল অ্যাবজর্ব করে রাখে আর ময়েশ্চার প্রোভাইড করে, কী করে, এই উদ্ভিদের কোনো কাটা অংশকে এক জায়গা থেকে অনেক জায়গায় ট্রান্সপোর্ট করবো, তো সেক্ষেত্রে অনেকদিন জল পাবে না। তো এই পিটসগুলো কিন্তু দেওয়া হয় যাতে জল সাপ্লাই হতে থাকে ওই কাটা অংশগুলোতে, যাতে সেগুলো শুকিয়ে না যায়। তাহলে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু এর ইকোনমিক্যাল ইম্পর্টেন্স। থ্যাংক ইউ।